নমস্কার, আমি নীলু। স্টার শৌনক ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। আপনি যদি এই চ্যানেলে নতুন হন তাহলে ভিডিওটির নিচে থাকা লাল রঙের সাবস্ক্রাইব বাটন ও বেল আইকন অলে ক্লিক করুন, যাতে আমার দেওয়া পরবর্তী আপডেটগুলো আপনার কাছে খুব তাড়াতাড়ি গিয়ে পৌঁছায়। এবং ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে একটি লাইক ও কমেন্ট করুন এবং বন্ধুদের মধ্যে শেয়ার করুন। দেখুন, এই মুহূর্তে আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের অফিসিয়াল ওয়েবসাইটের হোম পেজে রয়েছি। এই পেজে আসার জন্য আপনারা গুগলে সার্চ করতে পারেন এমপ্লয়মেন্ট ব্যাংক, অথবা এই ভিডিও ডেসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দেবো, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে আপনারা ডাইরেক্ট এই পেজে আসতে পারেন। এই পেজে চলে আসার পর আপনারা স্ক্রল করে নিচের দিক থেকে উপরে চলে আসবেন। আসার পর দেখতে পাবেন এখানে নতুন একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। দেখুন, নোটিশ, পশ্চিমবঙ্গ সরকার, শ্রম দপ্তর, বিশেষ বিজ্ঞপ্তি। যে সকল কর্মপ্রার্থী যুবশ্রী প্রকল্পের মাধ্যমে ভাতা পাচ্ছেন এবং 14/7/2022 থেকে 31/7/2022 তারিখের মধ্যে অ্যানেক্সার 3 ফর্মটি অনলাইনে জমা করতে পারেননি, তাদের অনুরোধ করা হচ্ছে আগামী 1/8/2022 থেকে 30/8/2022 তারিখের মধ্যে নিজেদের জেলা অফিসে, যে জেলা প্রযোজ্য, আবেদন করুন। এ বিষয়ে তারা তাদের নিকটতম এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের সাহায্য নিতে পারেন। বিশেষ দ্রষ্টব্য, আবেদন গৃহীত হলে আবেদনকারীর নাম যুবশ্রীর নতুন তালিকায় সংযোজিত হবে। তাই এখনও পর্যন্ত যে সকল কর্মপ্রার্থীগণ ভুলবশত অনলাইনে অ্যানেক্সার 3 সাবমিট করতে পারেননি, আপনারা 1/8/2022 থেকে 30/8/2022 অর্থাৎ এই মাসের মধ্যে আপনারা আপনার জেলা অফিসে গিয়ে অ্যানেক্সার 3 ফর্মটি সাবমিট করুন। তবে বর্তমান ফর্ম ফিল আপ করতে হলে আপনাকে অফলাইনে ফর্ম ফিল আপ করে জমা দিতে হবে। তাই এই ফর্ম আপনারা কোত্থেকে পাবেন এবং কীভাবে ফিল আপ করবেন তার ভিডিও টিউটোরিয়াল লিংক আমি এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো, ওখান থেকে ওয়ান টাচ ক্লিক করে ভিডিওটি দেখে আপনারা ফর্মটি ডাউনলোড করে অফলাইনে সাবমিট করে দেবেন। নমস্কার।